আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মুবারক টু এভরিওয়ান। আজকে আমি রিভিউ করতেছি হলো দ্য 2021 জিপ র্যাংলার রুবিকন, আর এটা হচ্ছে 3-door ভার্সনটা। যদি আপনি 5-door ভার্সনটা দেখতে চান, পপ আউট ব্যানারে থাকবে, আমি অলরেডি এটা রিভিউ করেছি ইংলিশে। তো লেটস স্টার্ট দ্য ফুল রিভিউ। সো এভরিওয়ান, চলেন রিভিউটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি দেখাবো গাড়ির হেডলাইটসগুলো, বাট বিফোর দ্যাট এটা হচ্ছে জিপ র্যাংলার কিটা। তো ফ্রন্ট, ব্যাক আর চাইলে ইউ হ্যাভ এমার্জেন্সি কি হিয়ার টু। আর এই গাড়ির হোয়াইটটা হচ্ছে 1894 mm। তো এখন আমি ভিতরে যে লাইটগুলো অন করবো, আনলক করার সাথে সাথে অ্যাকচুয়ালি লাইটগুলো অন হয়, এক্সেপ্ট দ্য হ্যাজার্ডস অ্যান্ড এভরিথিং। ভিতরে এসে পড়লাম, ফুট অন দ্য ব্রেক, স্টার্ট হয়ে গেল, ফার্স্ট লাইট, ফুল লাইট অন, তারপর হ্যাজার্ড, হাই বিম অফ। তো এটা হচ্ছে জিপ র্যাংলারের হেডলাইট। তো ফার্স্ট অফ অল আমরা যদি হেডলাইটের কথাটা বলি, এটা হচ্ছে জিপ পারফরমেন্স এলইডি। তো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে মেইন প্রজেক্টর সেটআপটার উপরে আর নিচে হাই বিম। আর যদি আপনারা কাছে আসেন, ভিতরে লেখা জিপ পারফরমেন্স এলইডি, এত ভালো মতো না বুঝে গেল এই যে এদিকে লেখা। তারপর এ সাইডে আপনার কাছে আছে একটা ডেটাম রানিং লাইটস আর আপনার হ্যাজার্ডস। আর এই সাইডে একটা রিফ্লেক্টর আছে যেটা অ্যাকচুয়ালি লাইট আপ হয়, কেন সব আমেরিকান গাড়িতে আপনারা দেখবেন একটা সাইডে একটা লাইট আছে যেটা এরকমভাবে দেখে। যদি আমরা এখন নিচে যাই, এই গাড়িতে ফগ ল্যাম্পসও দেওয়া হয়েছে এদিকে, আর একটা প্রপার বাম্পার, বিকজ এটা একটা অফ রোড কার, তো একটা প্রপার ফ্রন্ট বাম্পার দিচ্ছে যাতে ইউ ক্যান হিট এভরিথিং। তারপর প্রপার টো হুক, যদি আপনার কোনো জায়গায় স্টাক হয়ে যান যেটা আপনি হবেন না, কেন এটা তো অনেক অফ রোড কেপাবিলিটিস আছে। তো আরেকজনের পুল করার জন্য অথবা আপনি বের হওয়ার জন্য এটা ইউজ করতে পারবেন। সো আপনার নাম্বার প্লেট স্লট আছে, আর ফেমাস জিপের 7 grills, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো ওপেন ইঞ্জিনটাকে কুল করার জন্য। আর এটা হচ্ছে পুরো ফ্রন্টটা, অ্যাকচুয়ালি একটা অফ রোড একটা মাসল কারের মতন একটা লুক। এখন আমি আপনাদেরকে দেখাবো ইঞ্জিন। নাও আমি ইঞ্জিন দেখানোর আগে আমার ইঞ্জিনটাকে ওপেন করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা এক্সটেরিয়ার থেকে করা লাগে, আর ভিতরের থেকে একটা লক ওপেন করতে হয়, এ সাইড, তারপর এ সাইড, তারপর এটাতে কোনো হাইড্রোলিক স্টাচ নাই, অনেক হেভি। আর একটা জিনিস, এটা অনেক হাই গাড়িটা, তো আমার হ্যান্ড যাবে না, তো আমি সামনে থেকে কেউ থেকে হেল্প নিয়ে ইঞ্জিনটাকে ওপেন করতেছি। এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনটা। তো এই গাড়িতে একটা 2-liter টার্বো চার্জ ইঞ্জিন আছে, যেটার থেকে 270 horsepower আর 269 pound-feet অফ টর্ক। তো অ্যাকচুয়ালি অনেক টর্ক আছে, এটা একটা পেট্রোল ইঞ্জিন বাই দ্য ওয়ে। আর যদি আপনি ডিজেল ভ্যারিয়েন্ট চান, ওদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন, ওরা এনে দিবে। ডিজেলটা হবে 2.2 liter। তো এটা হচ্ছে পেট্রোল ভ্যারিয়েন্ট, এটা 2 liter লেখা আছে, জিপ 2.0L মানে লিটার। তারপর এদিকে ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য স্পেস রয়েছে, আর ইঞ্জিনটা ফুললি কাভার্ড, কেন এই গাড়ি অ্যাকচুয়ালি আন্ডার ওয়াটার লাইক অলমোস্ট এ পার্ট পর্যন্ত যাইতে পারবে, দ্যাটস রিয়েলি কেপেবল। তারপর এদিকে আপনার পুরো কুলিং সিস্টেমটা দেওয়া আছে, আর গ্রিলটা যেহেতু ওপেন, গাড়িটা এদিক থেকেই কুল হয়। তারপর এদিকে উইন্ডশিল্ড ওয়াইপার ওয়াশারটা দেওয়া, গাড়ির ব্যাটারিটা দেওয়া, ইনসুলেশন আর ইয়োর স্ট্যান্ড। তো এটাই হচ্ছে ইঞ্জিনটা, এটা 4-wheel ড্রাইভ, 8-speed ট্রান্সমিশন, দ্যাটস ইট। তারপর ইঞ্জিনটা ক্লোজ করার জন্য আবার সেম থিং করতে হবে, ফার্স্ট লকটা দেয়ার, তারপর এ সাইডের লকটা দেয়ার। তো দ্যাটস ইট ফর দ্য ইঞ্জিন। এখন আমি যদি হুডটা দেখি আপনাদেরকে, হুডটা অ্যাকচুয়ালি অনেক এগ্রেসিভ লাইন আছে, আর ওপেন ইনটেক্স আছে যাতে হট এয়ারটা ইঞ্জিনের থেকে বের হতে পারে, তো এই যে এখানে। আর তারপর আপনারা দেখতে পারবেন ভিজিবল কেন এই হুড ক্ল্যাম্পগুলো, তো জিপ সব কিছু ভিজিবল রাখছে, বাট বিকজ এই গাড়িতে অনেক কিছু খোলা যায়। এই উইন্ডশিল্ডটা এটার থেকে টিল্ট করে যে, এটার জন্য এদিকে এরকম সফট মেটেরিয়াল দেওয়া হয়েছে যাতে উইন্ডশিল্ড এটার উপরে সিট করতে পারে। তো উইন্ডশিল্ডটা অ্যাকচুয়ালি এরকম ফ্লিপ হয়ে আসে, এদিকে আপনার উইন্ডশিল্ড ওয়াইপারগুলো। আর আপনারা দেখতে পারেন ইঞ্জিন মানে হুডটা লাইক ইট ফিলস লাইক অনেক মাসল আপ এ হুডটা। তারপর লাইক আই টোল্ড ইউ, এ যেহেতু উইন্ডশিল্ডটা টিল্ট হয়ে এদিকে আসে, তো এটার জন্য ওদিকে সফট মেটেরিয়াল ইউজ করা হয়েছে। আর এদিকে সাইডে রুবিকন লেখা, বিকজ এটা রুবিকন ভ্যারিয়েন্ট, ওদের কাছে সাহারা ভ্যারিয়েন্টটাও অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। এখন আমি দেখাবো আপনাদেরকে সাইড প্রোফাইল। এখন আমরা এসে পড়লাম গাড়ির সাইড প্রোফাইলে। তো ফার্স্ট আমি আপনাদেরকে বলবো গাড়ির লেন্থটা। গাড়ির লেন্থটা হচ্ছে 4882 mm, আর এটা কিন্তু 2-door ভার্সনটা, আই মিন সরি দ্য 3-door, ক্যান বুটটা একটা ডোর কাউন্ট হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির হুইলটা। তো এই হুইলগুলো হচ্ছে 255, 75 আর 17। তো আপনারা বলবেন ওয়াই ইজ দ্য অ্যালয় এত ছোটো, কেন অ্যালয়টা
ছোট অ্যালয়েতে ফার্স্ট অফ অল আপনি কমফর্ট পাবেন বেশি, আর ছোট অ্যালয় অ্যাকচুয়ালি ইউজ করে অফ রোডিংয়ের জন্য, যাতে আপনার বেশি টায়ার থাকে। বাট আপনি যদি সাহারা মডেলটা নেন আপনার একটু বড় টায়ার পাবেন এটার থেকে। আরেকটা কুল ফিচার হচ্ছে পুরো গাড়িতে একটা ছোট একটা জিপের স্টিকার, পেইন্ট করা সব জায়গায় আছে। তো একটা হুইলে আছে, চারো হুইলে ছোট একটা জিপ রেড কালারে, ক্লাসিক ওয়ার্ল্ড ওয়ার 2 জিপটা এখানে। তো এটা অনেক জায়গায় এই ডিটেলসটা দেওয়া আছে গাড়িতে। তারপর ব্রেকসগুলো তো আপনি দেখতেই পারতেছেন, এদিকে জিপ সেন্টার ক্যাপ, অ্যান্ড দ্যাটস ইট। আপনারা দেখতে পারেন কত স্পেস আছে এদিকে, যাতে আপনার হুইলটা পুরো ট্রাভেল করতে পারে সাইডে। আর আপনার সাইড ফেন্ডারগুলো আছে যেটা অনেক ফুলানো, আর এটা একটা কুল লুক দেয় অ্যাকচুয়ালি গাড়ির সাইড প্রোফাইলে। এদিকে ট্রেল রেটের দেওয়া 4x4, তো অ্যাকচুয়ালি ট্রেল রেট করছে যাতে এই গাড়িটা অফ রোড এত ভালো, এটার জন্য একটা ব্যাচ দেওয়া আছে যে এত ভালো। তারপর নিচে জিপ লেখা রেড অ্যাকসেন্টে সুন্দর, তারপর আপনার র্যাঙ্গলার। তারপর আপনি দেখতে পারবেন এগুলো সব ভিজিবল ক্যান, এর ডোরটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওপেন করে রাখতে পারবেন। তো আপনি যদি চান ডোরটা ওপেন করে রাখতে পারবেন, বিকজ এদিক থেকে কয়টা স্ক্রু খুলতে হবে অ্যান্ড ইউ আর গুড টু গো। আর ওরাই কিন্তু টুলস আপনাদেরকে দিবে এটা খোলার জন্য, আপনার নিজের কিনতে হবে না। এটাও আর একটা কুল জিনিস এই গাড়ির। দেন গাড়ির হুইল বেসটা হচ্ছে সামনের চাকা থেকে পিছের চাকা আপনার কত গ্যাপ আছে। তো এই গাড়ির হুইল বেস হলো 2459, আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 217 mm। তো এটা অ্যাকচুয়ালি লুক কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে আপনার। তো আপনি অনেক অফ রোড সিচুয়েশনে এটা একটা বড় অ্যাডভান্টেজ এই গাড়ির। তারপর আমি যদি উপরে আসি, আপনি যদি এক্সটেরিয়ার মিররগুলো দেখেন, একটা হ্যাজার্ড লাইটস আছে এদিকে, আর ডোরটা ক্লোজ করলে একটা সুন্দর একটা নয়েজ, এটা অনেক স্যাটিসফাইং অ্যাকচুয়ালি। তো এদিকে আপনার একটা হ্যাজার্ড লাইটস আছে, আর মিররগুলো ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, আর এটা হিটেড, এই যে ব্লাইন্ড স্পট মনিটরিং আর হিটেড এই মিররসগুলো। তারপর যদি আমরা পিছিয়ে আছি, আপনারা দেখতে পারবেন ডোর হ্যান্ডেলসগুলো, আর একটা ফিজিক্যাল কি দিয়ে আনলক করতে পারবেন। আর আপনারা দেখবেন ওয়ার ইজ দ্যাট থার্ড ডোর, সেকেন্ড ডোর, তো এটা থ্রি ডোর ভার্সনটা। তো আপনার এটা টু ডোর সামনে আর বুটটা নাম্বার 3। যদি আপনি 5 ডোরটা নিতে চান ওদের কাছে ওইটা অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে রিয়ার ফেন্ডারগুলো, এটাও ডিসেন্টলি ওয়াইড। আর তারপর রিয়ার হুইলসটা যদি আমরা দেখি, রিয়ার হুইলসটা সামনের মতন সেম 255/75 R17, আর ব্রেকস আর সেম। আর আপনারা দেখতে পারবেন আপনার কাছে কত গ্যাপ আছে এদিকে, যাতে হুইলসগুলো মুভ করতে পারে। একটা জিনিস আমি ভুলেই গিয়েছিলাম বলতে, এই যে এ পার্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্ট্রং একটা জিনিস, যাতে কোনো রকের সাথে যদি বাড়ি লাগে কোনো ড্যামেজ হবে না গাড়ির বডিতে। তো এখন আমাদের পুরো সাইডটা দেখানো শেষ, এক্সেপ্ট দ্য ফিউল ট্যাঙ্ক। তো ফিউল ট্যাঙ্কটা আপনি ওপেন করতে হবে এইখান থেকে, তারপর আপনার ভিতরে যে আপনার চাবিটা নিয়ে আসতে হবে। তো জাস্ট চাবিটা নিয়ে এসে আপনার চাবিটা এই কিটা ইউজ করে এদিকে ভিতরে দিয়ে ওপেন করতে পারবেন। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে 81 liters অফ ফিউল। তো এখন ক্লোজ করে দিলে এদিকে ফিউল লেখা আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির পিছনটা, এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির টেইল লাইটসগুলো। বাট ওইটার আগে গাড়ির হাইটটা হচ্ছে 1838 mm, আর এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির টেইল লাইটসগুলো। তো গাড়িটা আনলক করার সাথে সাথে অন হয়, বাট হ্যাজার্ডস আর রিয়ার ফগটা আমি অন করে আসবো। হিয়ার ভিতরে এসে পড়লাম, ফুট অন দ্য ব্রেক, গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, গাড়িটাও স্টার্ট হয়ে গেল, ফুল লাইট অন, রিয়ার ফগ সহ, তারপর আপনার হ্যাজার্ডস আর রিভার্স। তো এটা হচ্ছে গাড়ির পুরো লাইট পিছের। এখন আমি পার্কে দিয়ে দিব আর বাইরে এসে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে গাড়ির টেইল লাইটসগুলো। তো আপনারা দেখতে পারেন একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে এদিকে, এটা হচ্ছে আপনার হ্যাজার্ডসটা আর আপনার রিভার্স। আপনারা নিচে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার রিয়ার ফগ। তো রিয়ার ফগ মানে কি, আমি আমার লাস্ট ভিডিওতেও বলছি, আমি এটাতেও বলতেছি, রিয়ার ফগ হচ্ছে আপনার যদি একটা ফগি কন্ডিশনে থাকেন হাইওয়ের মধ্যে, তো আপনার রিয়ার ফগগুলো অন করলে পিছের গাড়ি আপনার গাড়ির টেইল লাইটসগুলো দেখতে পারবে না এটা, কেন এত ফগ। কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক পাওয়ারফুল, এটা দেখতে পারবে। কিন্তু আপনারা প্লিজ এটা যদি না লাগে এটা অন করে রাখবেন না। তারপর আছে আপনার রিয়ার টেইল লাইটসগুলো, একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে, সাইডেও একটা রেড লাইট। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার হ্যাজার্ডস আর ব্রেক লাইট আর রিভার্স লাইট। তো এটা হচ্ছে আপনার ব্রেক লাইট, তারপর এটা হচ্ছে আপনার হাই স্টপ ব্রেক লাইট, তারপর আপনার রিভার্সিং ক্যামেরা হুইলে দেওয়া দেয়। তো এখন আমি আপনার রেখে রাখবো বুট স্পেস। তো এখন আমি বুট স্পেসটা দেখানোর আগে আপনারা দেখতে পারবেন একটা ফুল সাইজ পেয়ার হুইল দেওয়া পিছনে। আপনার রিভার্সিং ক্যামেরা তো আপনি হুইলটা খুলবেন কেমনি যদি রিভার্সিং ক্যামেরা দিয়ে থাকে, এদিকে একটা সিকিউরিটি লক আছে যেটা আপনি ওপেন করে রিভার্সিং ক্যামেরাটা নিচে করে তারপর আপনি হুইলটা বের করতে পারবেন। আর সেম ওই জিপ, ওই ক্লাসিক জিপটার সাইন সব জায়গায় দেওয়া অলমোস্ট, এটা হিডেন করা। তো আমি আপনাদেরকে সবগুলো দেখাবো,
আর আপনারা প্লিজ আমি যদি না খুঁজে পাই আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন যে আপনারা দেখছেন নাকি। তো আপনার পুটটা ওপেন করার জন্য আপনি এটা জাস্ট পুল করলেই হবে। তো এটাও ওপেন হয়ে যায়, তারপর আপনি জাস্ট উইন্ডশিল্ডটা পুল করবেন দেয়ার। তো এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এদিকে রিয়ার সিটসও আছে, বাট আপনারা যদি রিয়ার সিটসটা ফোল্ড করে নেন 458 liters অফ স্পেস থাকে। তো আপনার রিয়ার সিটগুলো ফোল্ড করার জন্য আপনি জাস্ট এটা প্রেস করবেন আর পুশ দেয়ার। তো আপনারা দেখতে পারেন এখন আপনার কাছে কত স্পেস আছে। তো আপনারা দেখতে পারবেন এদিকে আপনার সাবওয়ুফার জিপের, তারপর এদিকে জিপ লেখা অ্যাটেনশন টু ডিটেল আর অল ওয়েদার। এই স্পিকারগুলো অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ, তো এই রুফগুলো অ্যাকচুয়ালি ওপেন হয়। তো আপনারা ঠিক ওপেন করলে তো সব কিছু ওয়েট হয়ে নষ্ট হয়ে যাবে। এই লেদারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ, মানে পুরো ড্যাশ ওরা পুরো ওয়াটার প্রুফ বানিয়েছে যাতে সব কিছু ওপেন করে আপনার হাই এন্ড অফ রোডিং করতে পারেন। তারপর যদি আপনি এটা পুল করেন, আপনি এটা পুল করলে আপনি আপনার টুলসগুলো আছে টায়ারের, তো আপনার স্পেয়ার টায়ার ওপেন করার জন্য। তো এটা একটা কুল জিনিস এই গাড়ির। তারপর আপনারা যদি এটা ক্লোজ করতে চান, এদিকে একবার প্রেস, এদিকে একবার প্রেস, তারপর এটা নিচে নামিয়ে দিলে সুন্দরভাবে এদিকে ট্রিগারিং পয়েন্টগুলো দেখা যাচ্ছে এখানে। তারপর এদিকে একটা 12-volt সকেট যেটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে ইউজ হয় বিকজ এই গাড়ি অ্যাকচুয়ালি ক্যাম্পিংও যায় ইউনাইটেড স্টেটসে বিকজ এটা একটা আমেরিকান গাড়ি। তারপর এই সাইডও সেম। তো এই জিনিসটা কি, তো আপনারা যদি রুফটা ওপেন করেন কোনো প্রোটেকশন নাই, তো আপনার গাড়ি যদি উল্টিয়ে যায়, তো এটা হচ্ছে আপনার গাড়ির প্রোটেকশন। তো আপনার গাড়ি যদি উল্টিয়ে যায় আপনার গাড়ি লাইক আপনি আপনার হেড হিট করবেন না, কেন এটা গাড়িটার প্রোটেকশন উপরের। তো আপনারা দেখতে পারেন সেম হোয়াইট কালার ইউজ করা হয়েছে এদিকে উইথ ব্ল্যাক প্লাস্টিক ট্রিটমেন্ট, যেটা হচ্ছে গাড়ির পিছেটা। এখন আমাদের যদি এটা ক্লোজ করে ফেলি, তো আপনার ফার্স্ট অফ অল উইন্ডশিল্ডটা ক্লোজ করতে হবে দেয়ার। তারপর আপনি এই ডোরটা ক্লোজ করার আগে আরেকটা জিনিস, এদিকে অনেক কিছু দেওয়া আছে গাড়ির ইনফরমেশন। তারপর আপনারা যদি নিচে যান এদিকে লেখা আছে মেড ইন ইউএসএ, তারপর আপনার সিন্স 1941, এটা হচ্ছে যখন ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছে আর জিপের কোম্পানি ফার্স্ট স্টার্ট হয়েছে। আমি হিস্ট্রিটা লাস্টে পুরো আপনাদেরকে বুঝায় বলতেছি। তো দেয়ার ক্লোজ করে দিই বুকটা দেয়ার। আর এখন আমি চলে যাব ইন্টেরিয়ারে, বাট ফার্স্ট আমি রিয়ার সিটগুলো দেখাবো। তো ফার্স্ট এখন আমি রিয়ার সিটসে যাব, তো আমি প্রথমে বুটটা খুলে আমি রিয়ার সিটগুলো উঠিয়ে ফেলি। তো ফর দ্যাট আমার জাস্ট এটা পুল করতে হবে দেয়ার, আর হেডজাস্টগুলো পুল করতে হবে দেয়ার দেয়ার। এখন যদি আমি বুটটা লাগিয়ে ভিতরে আসি, প্রথম উইন্ডশিল্ডটা যেটা হাইড্রোলিক স্ট্রাস আছে, তারপর রিয়ার বুটটা। তো দেন আমি যদি প্যাসেঞ্জার সিট থেকে উঠি, এদিকে ফোল্ড করার অপশন দেওয়া আছে সিট দেয়ার দেয়ার। তারপর আমি গ্র্যাব হ্যান্ডেলটা ধরে প্রেস করে তারপর ভিতরে আসবো আর হিয়ার। এখন যদি আমি এই সাইডে আসি, টু বি অনেস্ট আমি বসে আছি, আমার কাছে অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল লাগছে। তো সিটগুলো আপনারা যদি দেখেন এগুলো ওয়াটার প্রুফ লেদার ইউজ করা হয়েছে রেড স্টিচিং সহ। আর আপনারা ভিতরে বসে আছেন রুফ আর অফ রোড, তো আপনারা সবসময় সিট বেল্ট পরে এদিকে সেফলি ভিতরে বসে থাকবেন। আর উপরে আপনার জন্য প্রোটেকশন তো আছেই, যেরকম এদিকে দুইটা স্পিকার যেটা ওয়াটার প্রুফ, আর লাইটগুলোও অ্যাকচুয়ালি পুরো পাওয়ারফুল আর ওয়াটার প্রুফও ইন দ্য সেন্টার। তারপর আপনি দেখতে পারেন অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করা হয়েছে এই গাড়িতে, যে ওয়াটার প্রুফের জন্য। কেন এই গাড়ি কিন্তু পুরো আন্ডার ওয়াটার যেতে পারে, আন্ডার ওয়াটার না লাইক ইঞ্জিনের একটা হাইট আছে যে অতটুকু যেতে পারবে ওটার পর, তারপর আপনারা অলমোস্ট ডিসেন্ট ইঞ্জিনের একটু নিচে পানির নিচে যেতে পারবে গাড়িটা। তো আপনারা রিয়ারে অ্যাকচুয়ালি এসি ভ্যান্টও দেওয়া আছে পিছে এখানে। তারপর আপনারা যদি নিচে দেখেন এদিকে কয়েকটা পাওয়ার আউটলেট, কয়েকটা ফুল ল্যাপটপ চার্জ করার জন্য পাওয়ার আউটলেট, আর উপরে একটা ইউএসবি, দুইটা ইউএসবি আছে অ্যাকচুয়ালি, আর দুইটা ইউএসবি, দুইটা ইউএসবি সি টাইপ, আর নিচে দুটা কাপ হোল্ডার দেওয়া আছে দেখ। তো এটা হচ্ছে রিয়ার সিট, এখন লাইটগুলো বন্ধ করে দেই। আর সিটের পিছেও কিন্তু অ্যাকচুয়ালি নেটে যাচ্ছে যাতে আপনি জিনিস স্টোর করে রাখতে পারেন। তো এখন যদি আমি নেমে আসি, তো আমার দেখ এখন সিটটা জায়গা মতন দিয়ে দিব শেষ। এখন আমি ফ্রন্ট সিটগুলো দেখাবো। তো এখন আমি দেখাবো এই প্লেসটা। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলছি ক্লাসিক জিপ আছে, তো চারও পাঁচটা হুইলে আছে, তারপর আরেকটা গিয়ার নবলের উপরেও আছে। তো এই যে এখানে, তো আরও খুঁজতে হবে, আরও আছে এই গাড়িতে। তো ফার্স্ট অফ অল আপনার ম্যানুয়াল হ্যান্ড ব্রেক, বিকজ ম্যানুয়াল হ্যান্ড ব্রেক অনেক অফ দ্য সিচুয়েশনে নিডেড। তো
তারপর এদিকে একটা ছোট স্টোরেজ আছে যাতে আপনি গাড়ির কি মেবি রাখতে পারবেন, আর এদিকে একটা আর্মি টাইপ একটা ই করা ডিজাইন করা। তারপর এদিকে আপনার কাপ হোল্ডার, যেদিকে আপনার আমি কিটা রেখেছি অলরেডি গাড়ির। তারপর সামনে গেলে আপনার এটা হলো আপনার মেইন গিয়ারটা, তো আপনি টু হাই, ফোর হাই অটো অথবা এন ইজ নিউট্রাল অথবা ফোর লো অর ফোর হাই ফোর হুইল ড্রাইভ, তো এটা কন্ট্রোল করার জন্য আপনার গাড়িটা অবভিয়াসলি স্টার্ট দিতে হবে। তারপর আপনি এটা অবভিয়াসলি কন্ট্রোল করে নিতে পারবেন, তো দেয়ার, তারপর দেয়ার, তারপর দেয়ার। তো আমি টু এইচে দিয়ে রাখবো যেটা নর্মাল ছিল দেয়ার। তো এখন আমি আপনাদেরকে যদি মেইন গিয়ার নবলটা দেখাই, এটা হচ্ছে মেইন গিয়ার নবলটা। তো এটাতে আপনি যদি আপনি ড্রাইভে যান, যদি আপনি ম্যানুয়াল শিফট করতে চান গাড়িতে, তো আপনি এদিকে প্রেস করে এদিক থেকে ডাউন শিফট আর আপ শিফট করতে পারবেন। আর নর্মাল ড্রাইভ, নিউট্রাল, যদি আমরা রিভার্সে দিই তাহলে আপনারা দেখতে পারবেন গাড়ির রিভার্সিং ক্যামেরা। আর অ্যাডাপটিভ গাইডলাইন্সও দেওয়া আছে যে আপনার গাড়ি কোন সাইডে আপনার হুইলটা মুভ করতেছে এখন। তারপর যদি পার্কে দিয়ে গেন, এটা স্টার্ট অফ করে দিই বিকজ অনেক সাউন্ড আসে অ্যাকচুয়ালি। তারপর কাপ হোল্ডার যেরকম দেখাচ্ছি আপনাদেরকে দেখিয়েছি, তারপর এদিকে আপনার সেম আর্মি টাইপ ডিজাইন দেওয়া, যেদিকে আপনি আপনার ফোন স্টোর করে রাখতে পারবেন। আর তারপর আপনার নিচের বিগ গ্লাভ বক্স, একটা ইউএসবি সিটা, ইউএসবি। সো দেয়ার, এখন যদি এটা ক্লোজ করি, আমি যদি আপনাদেরকে রেড আর ব্ল্যাক কন্ট্রাস্টগুলো দেখাই, পুরো রেড স্টিচিং, তারপর এদিকে রেড, যেটা কন্ট্রাস্টটা অনেক ভালো, সিটসেও রেড স্টিচিং, হ্যান্ডব্রেকও রেড স্টিচিং, গিয়ার নবলও রেড স্টিচিং, তারপর রুবিকন লেখাটাও রেড, তারপরে সিটগুলোও অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল, এগুলা ওয়াটারপ্রুফ লেদার ইউজ করা হয়েছে এদিকে। তারপর এদিকে একটা ছোট্ট একটা গ্লাভ বক্স দেওয়া, অ্যাকচুয়ালি ছোট না, ইটস আ ডিসেন্ট সাইজ। তারপর এদিকে আপনি যদি ভুলে যান আপনি কী গাড়িতে আছেন, এদিকে র্যাংলার লেখা এদিকে। তারপর আপনার এদিকে একটা এয়ার ব্যাগ আছে, তারপর আপনার আরেকটা স্পিকার এখানে। তো এটা হচ্ছে এই সাইডটা। তো আমরা যদি আরেকটু উপরে আসি, আপনার এসি ভ্যানগুলো এখানে, যেটা আপনি যেভাবে চান ওভাবে করে নিতে পারবেন। তারপর ক্রোম সারাউন্ড আর এই রেড ট্রিটমেন্টগুলো দেওয়া হয় এ পর্যন্ত। তারপর আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলসগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সেকশনটা। তো ফার্স্ট অফ অল আমি গাড়িটা ইগনিশনে নিয়ে নিই, কেন আমি আপনাদেরকে একটা কুল ফিচার দেখাচ্ছি এই গাড়িতে। তো আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার নর্মাল ইউএসবি সি টাইপ সকেট, এটা হচ্ছে আপনার মিডিয়ার জন্য আপনার অক্স, ইউএসবি সি টাইপ, ইউএসবি আর অক্স আছে এদিকে। তারপর এইগুলো বাটনস কি, এগুলো অ্যাকচুয়ালি আপনার উইন্ডো কন্ট্রোলস। তো আমি যদি প্যাসেঞ্জার উইন্ডোটা ওপেন করি, আমি সেন্টার কনসোলের থেকেই ওপেন করতে পারবো, ক্লোজ করতে পারবো। জানেন কেন? কেন ডোরগুলো অ্যাকচুয়ালি ওপেন হয়ে যায়। তো যদি ডোরে দিত তাহলে আপনার ওয়্যার আসতো অবভিয়াসলি। তো এটার জন্য আপনার ডোরে যদি খুলে যায় তাহলে আপনার উইন্ডো কন্ট্রোলস নিয়ে কী করবেন? তো এটার জন্য আপনার উইন্ডো কন্ট্রোলসগুলো এখানে। আবার যদি কাছে আসেন, আপনার নিচে একটা সোয়েবার আছে যে আপনি সোয়েবারটা কন্ট্রোল করতে পারেন, যেমন অফ রোডের জন্য। আর একটা ফ্রন্ট ডিফারেন্সিয়াল লকার আছে যেটা আপনার ফ্রন্টের জন্য, আর আপনার রিয়ার ডিফারেন্সিয়াল লকার আছে যেটা রিয়ারের জন্য। তো ডিফারেন্সিয়ালটা কি, ডিফারেন্সিয়াল লকার মানে হচ্ছে সামনের দোনোটা হুইলে সেম অ্যামাউন্ট অফ পাওয়ার যাবে অথবা পিছেরটায় সেম অ্যামাউন্ট অফ পাওয়ার যাবে। আর আপনি যদি এটা প্রেস করেন তাহলে অফ। আর সোয়েবার কন্ট্রোলটা, এদিকে একটা লিটল স্টোরেজ আছে, লাইক অনেক স্টোরেজ এ গাড়িতে, এটা মনে হয় এটাই অ্যাকচুয়ালি চাবি রাখার জন্য। তো দেয়ার, তারপর এদিকে আপনার পুরো ক্লাইমেট কন্ট্রোলগুলো দেওয়া। তো এটা হচ্ছে আপনার ভলিউম ভলিউম নব, তারপর অফ অ্যান্ড অন স্ক্রিনের জন্য। তারপর এটা আপনার মিউট, অটো স্টার্ট স্টপ অফ, ট্র্যাকশন কন্ট্রোল, হ্যাজার্ড বাটন, পার্কিং সেন্সার অফ, এটা হলো ডাউন হিল ক্রুজ কন্ট্রোল, আর এটা হচ্ছে স্ক্রিন অফ, আর জাস্ট টাচ করলে স্ক্রিন অন। আর এটা হচ্ছে আপনার স্ক্রোল নব এখানে। তারপর এটা আপনার এসি, এয়ার যাতে গাড়ির ভিতরে থাকে, আপনি কই চাচ্ছেন আপনার এয়ারটা। একটা টু জোন ক্লাইমেট কন্ট্রোল আছে গাড়িতে, তো আপনারা দেখতে পারেন এখানে, আর এখানে টু জোন ক্লাইমেট কন্ট্রোল। তারপর আপনার সেন্টারে আপনার উইন্ড স্পিডটা দেওয়া আছে, আমি ফোরে দিয়ে রাখবো, ওখানে অনেক গরম। তারপর এখানে আপনার অনেক সুন্দর কনসোল একটা আছে। তারপর আপনার মেইন ইনফোটেনমেন্ট, যেটা আমি এখন সবাইকে দেখাবো। তো আমরা ইনফোটেনমেন্ট দেখানোর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে রুফগুলো ওপেন করা যায়, তো এটার জন্য আপনারা দেখবেন পুরো রুফগুলো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো পুরো রুফ এখন ওপেন, আর আপনার অনেক ভিজিবিলিটি, আর লাগতেছে আমি একটা এসইউভি কনভার্টেবলে। আর ডোরগুলোও কিন্তু ওপেন করা যায়, যেরকম এদিকে একটা চেইন আছে যেটা ওপেন করে আর কয়েকটা স্ক্রু ওপেন করলেই ডোরটাও ওপেন হয়ে যাবে। আর পিছের সেকশনটা ওপেন হবে, তারপরে যে এই জিনিসটাই খালি থাকবে গাড়িতে প্রোটেকশনের জন্য। তো অ্যাকচুয়ালি মানে অনেক খোলা খোলা লাগতেছে, অনেক মানে একটা ভালো ফিল আসতেছে, যেরকম একটা রোডস্টারের মধ্যে বসে আছি আমরা।
এখন আমি আপনাদেরকে দেখাবো জিপের ইনফোটেনমেন্ট সিস্টেম। তো ওটার জন্য আমার খালি গাড়িতে ইগনিশনে দিতে হবে, তো অন হয়ে গেল। তো ফার্স্ট অফ অল আপনার মিডিয়া আছে এদিকে, যেদিকে আপনি আপনার FM AM ব্লুটুথ অথবা ম্যাপ ট্র্যাকস ইনফো ব্লুটুথ সেট আপ ইউজ করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে আপনার ক্লাইমেট কন্ট্রোল, যেটা আপনি এদিক থেকে অন করতে পারবেন। ওয়েট, তো এখন আপনি এটা অন করতে পারবেন। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আপনার পুরো উইন্ডস্পিড, তারপর অফ অন, মানে সব ক্লাইমেট কন্ট্রোল কন্ট্রোল এদিকে আছে, যেরকম আপনার রিয়ার উইন্ডশিল্ড হিটার, ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, অটো, এয়ার ইন, এসি, ম্যাক্স এসি, আপনি কই এয়ারটা চাচ্ছেন, আপনার টু জোন ক্লাইমেট কন্ট্রোল, আপনার অফ এসি ভ্যান, এসি ফ্যান স্পিড, SYNC, তো এটা হচ্ছে আপনার পুরো ক্লাইমেট কন্ট্রোলটা। তারপর অফ করার জন্য যাতে এটা প্রেস করলেই বলবে ক্লাইমেট অফ। নেক্সট হলো আপনার কন্ট্রোলসগুলো, যেরকম আপনার মিরর, এটা কিন্তু অ্যাকচুয়ালি অটো ডিম, যেটা আপনি অফ করেও রাখতে পারবেন এই ফিচারটা, যে আমার অটো ডিম লাগবে না। আবার যদি আপনি প্রেস করেন আবার, তাহলে আবার অটো ডিমটা অন হয়ে যাবে। তারপর আপনার নিচে আছে আপনার ব্যাকআপ ক্যামেরা, তো আপনার ব্যাকআপ ক্যামেরা আপনি দেখতে পারবেন এখান থেকে। তারপর আমরা যদি এদিকে আবার চাই, এদিকে হলো সেটিংস গাড়ির। তারপর হচ্ছে অ্যাপগুলো, তো আপনার পুরো অফ রোডের অ্যাপ আছে, যেরকম ব্যাকআপ ক্যামেরা, কন্ট্রোল, অডিও সেটিং, সেটিং, ক্লাইমেট, অ্যাপ ম্যানেজার, অফ রোড পেজ, তারপর আপনার ন্যাভিগেশন, ফোন। তো আমরা যদি অফ রোড পেজে যাই, প্লিজ ওয়েট, তারপর আপনার অফ রোড পেজটা অন হয়ে যাচ্ছে। এদিকে আপনার সব অফ রোড কন্ট্রোল আছে, যেরকম আপনার সব টেম্পারেচার, আপনার সব টায়ার প্রেশার, সব কিছু এদিকে আছে। তারপর আমরা যদি উপরে যাই, এটা হলো আপনার ড্রাইভ ট্রেন, তো এদিকে আপনি দেখাচ্ছে যে আপনার কত ডিগ্রি আপনার অ্যাঙ্গেল দেওয়া, আপনি কোন গিয়ারে রয়েছেন, তো এটার জন্য, আর আপনি স্টিয়ারিং কত সাইডে মুভ করতেছে। দাঁড়ান, আমি গাড়িটা খালি স্টার্ট দিয়ে দেখাই। দাঁড়া, আমি গাড়িটা স্টার্ট দিয়ে এখন যদি আপনাদেরকে অফ রোড পেজটা দেখাই, তাহলে আপনার আরও বুঝতে দিয়ে আপনার স্টিয়ারিং অ্যাঙ্গেল, তো কত পার্সেন্ট স্টিয়ারিংটা মুভ হয়েছে, তো হুইলটাও অ্যাকচুয়ালি মুভ হয়, তো টোটাল 40 ডিগ্রি মুভ হয়েছে স্টিয়ারিংটা। আবার যদি আমি এ সাইডে যাই, এটা হলো 0%। তারপর আপনার এদিকে আপনার কোন গিয়ারে আপনি আছেন ট্রান্সমিশনের জন্য, তারপর আপনার ডিফারেন্সিয়াল কি লক করা নাকি আনলক করা, আপনি এখান থেকে দেখতে পারবেন, তো ফ্রন্ট ডিফারেন্সিয়াল অথবা রিয়ার ডিফারেন্সিয়াল, তো এগুলো আপনার সব কন্ট্রোলস। তারপর যদি আমরা এখান থেকে বের হয়ে আমি আপনাদেরকে ন্যাভিগেশনটা দেখাই, এটা হচ্ছে আপনার ন্যাভিগেশন সিস্টেম, তারপর এটা হচ্ছে আপনার ফোন, যেরকম অ্যাপল কার্পলে, তারপর নেক্সট হলো সেটিংস, তো এটাই হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেমটা। তো যদি আমি ব্লুটুথে যাই আর গাইড অফ করার সাথে সাথে জিপ লেখা এসে ডিসঅ্যাপিয়ার্স, এটা ছিল গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমটা পুরো কভার করা। এখন যদি উপরে যাই, এটা আপনার রিয়ার ভিউ মিরর, অটো ডিম আমি যে এখন বলছি, আর এটা হচ্ছে আপনার ভ্যানিটি মিররগুলো, মিরর উইথ আ লাইট, আর এ সাইডও, বিকজ এটা ব্র্যান্ড নিউ গাড়ি, তো অলমোস্ট এভরিথিং ইজ প্যাকেট করা। তো দেয়ার, আর আরেকটা জিনিস আপনারা বলতে পারবেন যে আপনার গ্র্যাব হ্যান্ডেল এদিকে, তো উইন্ডশিল্ড চলে গেলে কি এটাও চলে যাবে? না, উইন্ডশিল্ডটা চলে যাবে, কিন্তু এ জিনিসটা থাকবে। তো উইন্ডশিল্ডটা যদি নেমে যায় কোনো সমস্যা নেই, আপনার স্টিল প্রোটেকশন দেওয়া আছে যে এই জিনিসটা পুরো থাকবে আপনার সামনে। তো এটা হচ্ছে পুরো এভরিথিং দ্যাট দ্য প্যাসেঞ্জার নিডস টু নো। এখন চলেন আমরা ড্রাইভিং স্টাফ দেখাই। তো এখন আমি যদি RPMটা দেখাই আপনাদেরকে গাড়ির, তো আপনি এটা বলতেছে যে আপনি স্টার্ট কীভাবে করবেন, তো ব্রেক দিয়ে জাস্ট প্রেস করলেই গাড়িটা স্টার্ট হয়ে গেল। ক্লাসিক র্যাংলার দিয়ে লেখাটা আসলো। তারপর এটা হচ্ছে আপনার মেইন RPM, যেটা রেড লাইন হচ্ছে 6000 RPM, এটা হচ্ছে সিট বেল্ট, এখানে আপনি কোন গিয়ারে আছেন, এটা হচ্ছে আপনার ফুল স্পিডও, যেটা 200 কিলোমিটার পার আওয়ার। আর সেন্টারে আপনার একটা স্ক্রিন আছে, তো এদিকে আপনার ইঞ্জিন টেম্পারেচার, এদিকে আপনার ফিউল, এদিকে আপনার টাইম, এদিকে আপনার রেঞ্জ, আর আপনার গিয়ার আর মাইলেজের গাড়ির। তো এটি হচ্ছে RPMটা। যদি আমার পিছিয়ে আসে, এদিকে আপনার হ্যাজার্ডস আর হাই বিম বাটনসগুলো, এদিকে আপনার উইন্ডশিল্ড কন্ট্রোলসগুলো, তারপর স্টিয়ারিংগুলো আপনার কয়টা কন্ট্রোল আছে, সেন্টার স্ক্রিন কন্ট্রোল করার জন্য, আর এদিকে আপনার ক্রুজ কন্ট্রোল, মাঝখানে জিপ লেখা, আর এই স্টিয়ারিংগুলোটা অ্যাকচুয়ালি টেলিস্কোপ। যদি আপনারা একটু পিছিয়ে যান, দেখবেন সামনে আসে, পিছিয়ে আসে, উপরে যায়, আবার ভিতরে সামনে, তো আপনি যেভাবে চান ওভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন যদি আমি ডোরটা ওপেন করি, তারপর আপনি এদিকে দেখতে পারবেন আপনার হেডলাইট কন্ট্রোলসগুলো, ফ্রন্ট রিয়ার ফগ, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস RPMের জন্য, ও সরি, এটা আপনার হেডলাইট লেভেলার, আর এটা হচ্ছে আপনার RPMের ব্রাইটনেস। আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমও কিন্তু এটার থেকে কন্ট্রোল হয়, নিচের লাইটও এটার থেকেই কন্ট্রোল হয়। তো এটা হচ্ছে আপনার ব্রাইটনেস। এদিকে আরেকটা এসি ভ্যান দেওয়া, যেটা অনেক সুন্দর, আর প্রপার ব্রেক প্যাডেল,
গ্যাস প্যাডেল কিন্তু ডেড প্যাডেলটা নাই, এটাই একটা সমস্যা। তারপর আপনার সিটগুলো নর্মালি অনেক ফিক্সড অ্যান্ড এভরিথিং, লাইক কোনো লাইক ইটস নট হার্ড, লাইক সিম্পল। তারপর আপনার ডোর ওপেনার, আপনার এক্সটেরিয়ার মিরর কন্ট্রোল, তারপর লক অ্যান্ড আনলক, এদিকে আপনার গ্র্যাব হ্যান্ডেল, আর এদিকে আপনার লিটল স্টোরেজ আছে। তো এখন যদি আমরা গাড়িটা অফ করে বাইরে আসি, তো আমাদের রিভিউটা শেষ। যদি আপনারা এই রিভিউটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর সাজেস্ট করেন আমি আপনার কী কী গাড়ি রিভিউ করব। তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করেন, এই গাড়িটা যদি লাগে আপনারা টলেটো মোটরসের সাথে কথা বলতে পারেন। ওরা হলো জিপের অথরাইজড ডিলার বাংলাদেশে, ওদের ফেসবুক পেজ ডিসক্রিপশনে থাকবে। কন্ট্যাক্ট করতেন যদি এই গাড়িটা লাগে, অ্যান্ড পিস।